এবার এলাম আমরা ঝালাই পর্বে। ঝালাই পর্বে আমরা আসলে বোঝার চেষ্টা করব আমরা এর আগে যে বিষয়গুলো পড়েছি সেগুলো আমরা কতটা ভালোভাবে পড়েছি। যদি এই ঝালাই পর্বে এসে তুমি আটকে যাও, যদি ঝালাই পর্বের প্রশ্নটির উত্তর তুমি না দিতে পারো, তাহলে আগের ভিডিওগুলো দেখার চেষ্টা করো। এখানে এবার প্রশ্ন হলো, নিচের কোন উক্তিটি সত্য? সাংস্কৃতিক ব্যবধান হলো এক ধরনের ভারসাম্য। সাংস্কৃতিক ব্যবধানের তত্ত্বটি প্রদান করেন এমিল ডুর্খেইম। বস্তুগত সংস্কৃতি অপেক্ষা অবস্তুগত সংস্কৃতির উন্নয়ন কম হওয়ার ফলে সৃষ্টি হয় সাংস্কৃতিক পশ্চাৎপদতা। শিল্পায়ন হলো যান্ত্রিক সমাজ থেকে কৃষি সমাজে পরিণত হওয়ার প্রক্রিয়া। আমি আবারও বলছি, সাংস্কৃতিক ব্যবধান হলো এক ধরনের ভারসাম্য। সাংস্কৃতিক ব্যবধানের তত্ত্বটি প্রদান করেছেন এমিল ডুর্খেইম। বস্তুগত সংস্কৃতি অপেক্ষা অবস্তুগত সংস্কৃতির উন্নয়ন কম হওয়ার ফলে সৃষ্টি হয় সাংস্কৃতিক পশ্চাৎপদতা। এবং ঘ নাম্বার হলো, শিল্পায়ন হলো যান্ত্রিক সমাজ থেকে কৃষি সমাজে পরিণত হওয়ার প্রক্রিয়া। তোমরা ঠিক ধরেছ, সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি অপেক্ষা অবস্তুগত সংস্কৃতির যে উন্নয়ন কম হয় সেই বিষয়টাকে আমরা বলতে পারি সাংস্কৃতিক পশ্চাৎপদতা। অর্থাৎ এর ফলে আসলে সৃষ্টি হয় সাংস্কৃতিক ব্যবধান, যেটা আমরা অকবার্নের তত্ত্বে পড়েছি। সাংস্কৃতিক ব্যবধান হলো একটি ভারসাম্য, এটা আমরা প্রথম যে অপশন সেটাতে দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক ব্যবধান আসলে ভারসাম্য না, বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতির যে ভারসাম্যের অভাব সেটাকেই আমরা আসলে বলতে পারি সাংস্কৃতিক ব্যবধান। সুতরাং এটা সঠিক উত্তর নয়। আবার সাংস্কৃতিক ব্যবধানের তত্ত্বটি প্রদান করেছেন এমিল ডুর্খেইম, না এটি একটি ভুল কথা, সঠিক উত্তর হলো অকবার্ন। অকবার্ন একজন মার্কিন সমাজবিজ্ঞানী আর এমিল ডুর্খেইম একজন ফরাসি সমাজবিজ্ঞানী, এবং তার অনেক বিখ্যাত রচনা রয়েছে এবং তিনি ফাংশনালিজম অর্থাৎ ক্রিয়াবাদ নামক যে প্যারাডাইমটা রয়েছে বা পার্সপেক্টিভটি রয়েছে সেটি ডেভেলপ করতে অনেক পরিমাণে কাজ করেন। আর ঘ নাম্বার তো আমরা আলোচনা করলাম, ঘ নাম্বারে লেখা হয়েছে যে শিল্পায়ন হলো যান্ত্রিক সমাজ থেকে কৃষি সমাজে পরিণত হওয়ার প্রক্রিয়া। এটার উল্টোটা হবে, অর্থাৎ কৃষি সমাজ থেকে যে যান্ত্রিক সমাজে পরিণত হওয়ার প্রক্রিয়া তাকেই আমরা বলবো শিল্পায়ন। তোমরা যদি এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে দিতে পারো তবে তোমায় অভিনন্দন, তুমি পরের ভিডিওগুলো দেখতে পারো, আর যদি না দিতে পারো তাহলে পূর্বের ভিডিওগুলো একবার ঝালাই করে যাসো। ধন্যবাদ।